তানভীর ভাইয়া, এই তানভীর ভাইয়া, কোথায় তুই? ডাক শুনেই ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠে বসলাম। এমন কণ্ঠে ডাকলে মাইকের প্রয়োজন হয় না। কি কণ্ঠ রে বাবা, মনে হচ্ছে কান ফেটে যাবে। সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে দিল। কি হলো, কতক্ষণ হলো ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? সকাল সকাল কে মরলো যে পুরো বাড়ি মাথায় নিয়ে বেড়াচ্ছিস? কেউ মরেনি, তবে এবার মরবে। অনেক রাতে বাসায় ফিরেছি, ঠিকমতো ঘুম হয়নি, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তুই এখন বকবক বন্ধ করে চলে যা। বাড়িতে যা হচ্ছে শুনলে তোমার ঘুম এমনিতেই হারাম হয়ে যাবে। কি বলতে এসেছিস, তাড়াতাড়ি বলে বিদায় হয়ে যা তো। সন্ধ্যা বুকে দেখলাম বড় আম্মুর সাথে বসে গল্প করতেছে। কি, আমি কি মিথ্যে বলছি নাকি? কিন্তু সন্ধ্যা এখানে কি করছে? সেটা তো তুমি ভালো বলতে পারবে, তবে আমি একটু শুনছিলাম সন্ধ্যা অপুর পেটে নাকি বাচ্চা আছে, আর কি কি জানি বলছিল। তুই সত্যি বলছিস? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি যা শুনলাম সেটাই তো বললাম শুধু। জুয়ের কথা শুনে এক নিমিষেই ঘুমটা উধাও হয়ে গেল। আমি সামনে থেকে জুইকে ধাক্কা দিয়ে সোজা চলে গেলাম আম্মুর কাছে। এখানে এসে সন্ধ্যাকে দেখে আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার, তুমি এখানে? তুই মেয়েটাকে চিনিস নাকি? হ্যাঁ আম্মু, আমরা তো এক কলেজে পড়াশোনা করি। আপনি আমাকে চিনেন? আমি তো আগে আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। আন্টি, এটা কি আপনার ছেলে? সন্ধ্যার সাথে আমার 3 মাসের রিলেশন ছিল, কালকে আমাদের ব্রেকআপ হয়েছে। জুই খুব ভালো করে চিনত সন্ধ্যাকে। অনেক সময় আমি আর সন্ধ্যা মিলে ঘুরতে গিয়েছি আর জুইকে রেখেছি পাহারাদার হিসেবে। পাগলিটাকে কিছু চকলেট কিনে দিলে আর কোনো অভিযোগ করত না, চুপচাপ পাহারা দিত। কিন্তু সন্ধ্যা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমার সাথে আগে কখনো দেখা হয়নি। হ্যাঁ মা, এটা আমার ছেলে। আন্টি, আমি তাহলে আসি, দেরি হলে আম্মু আবার আমার খোঁজ করবে। সে কি, আমাদের বাড়িতে আজই প্রথম আসলে খালি মুখে কি করে যেতে নেই? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। না আন্টি, আমার এমনিতেই অনেক দেরি হয়েছে, অন্য একদিন আসলে সেদিন খেয়ে যাব। সন্ধ্যা কথাটা বলেই চলে যাচ্ছে। যাওয়ার সময় আমার মুখের দিকে তাকিয়ে একটা ভেলকি দিল। আমি আম্মুকে বললাম, আম্মু, মেয়েটার কথা একদম বিশ্বাস করবে না। কি বিশ্বাস করার কথা বলছিস? আরে, আমার ব্যাপারে যা বলছে সব মিথ্যে। মেয়েটা তো আমাকে কিছুই বলেনি, আর তুই এমন কি করেছিস যে এত ভয় পাচ্ছিস? আমি ভয় পাচ্ছি না। তাহলে কি যা তা বলছিস, মেয়েটা তোর ব্যাপারে কি বলতে যাবে? পাশের বাড়িতে নতুন ভাড়া এসেছে, তাই আমাদের বাড়িতে একটু দেখা করতে এসেছিল। কোন বাড়িতে এসেছে? আরে, তোর রোজিনা খালা ছিল না, সেই সে চলে যাওয়ার পরে ওরা এসেছে। ও, কলেজে যাবি না? না। সামনে না তোর পরীক্ষা? পরীক্ষার এখনো অনেক দেরি আছে। তুমি সামনে কোথায় পরীক্ষা পেলে? তাহলে কলেজের বেতন দেওয়ার সময় যে শুনলাম কিছুদিন পরে তোদের পরীক্ষা। আহারে, সেটা তো এমনি কলেজে হবে। এমনি মানে পরীক্ষা তো পরীক্ষা, সেটা কলেজে হোক কিংবা বাইরে হোক, তাই বলে পড়তে হবে না? আজকে আমি যেতে পারবো না। একটা কথা বলবি না, ফ্রেশ হয়ে খেতে আয়, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি, খাওয়া শেষ করে চুপচাপ কলেজে যাবি। মা, বললাম তো একটা কথা হবে না। ধুর, ভালো লাগে না আর। কিছুটা মন খারাপ করে রুমের দিকে যাচ্ছি। আম্মু যে কি মনে করে বুঝি না। আর এদিকে স্কুলে কলেজে পরীক্ষা দিতে দিতে জীবনের 12টা বেজে গেছে। 3 মাসে, 6 মাসে, 9 মাসে, আবার সপ্তাহে একটা করে সাবজেক্টে পরীক্ষা। বুঝতে পারি না এত পরীক্ষা নেওয়ার মানে কি। এদিকে সন্ধ্যা সকাল সকাল এসে একটা ঝামেলা বাজিয়ে দিয়ে চলে গেল। এখানে বাসা ভাড়া নেওয়ার মাঝে কিছু একটা মতলব তো আছেই, কিন্তু জুই আমাকে মিথ্যে বলল কেন? রুমে এসে দেখি জুই আমার ফোনটা হাতে নিয়ে কি যেন করছে। আমি পেছন থেকে কান ধরে বললাম, কিরে, তুই মিথ্যা বলেছিস কেন? আহ ভাইয়া, লাগছে তো, ছেড়ে দাও। তাহলে বল, মিথ্যে বললি কেন? আমি কেন মিথ্যে বলতে যাব, আমি যা শুনলাম সেটাই তো বললাম তোমাকে। আহ,
এই জন্য মানুষ বলে নিজের খেয়ে অন্য কারো উপকার করতে নেই। তুই আমার ফোন নিয়ে কি করছিস? তোকে না বলেছি আমার পারমিশন ছাড়া ফোন ধরবি না? এহ আইছে, যেই না আমার ফোন সেটা আবার পারমিশন নিতে হবে। তোর বাপে তো সেটাও কিনে দেয় না তোকে। আমি আজকে বললে এখনই কিনে দিবে, কিন্তু আমি নিতে চাই না, পড়াশোনার ক্ষতি হবে বলে। তোকে কোনোদিন কিনে দিলে তো? আহ কানটা ছেড়ে দাও, লাগছে তো। ছেড়ে দিতে পারি, সোজা আমার রুম থেকে কান ধরে চলে যাবি। আচ্ছা, যদি কান না ধরিস তাহলে কিন্তু? ধরবো বললাম তো, আহ লাগছে, ছাড়ো। আমি কানটা ছেড়ে দিলাম। জুই দুষ্টুমি করে আমার কানে একটা মোচড় দিয়ে সোজা দৌড়ে চলে গেল। আমি বললাম, তোকে যদি আবার আমার রুমে দেখেছি তাহলে একদম তুমি আমার কিছুই করতে পারবে না। তোকে তো আমি একটু রাগ দেখিয়ে তাড়া দিতেই জুই চলে গেল। জুই আমার বয়সে অনেক ছোট হবে, আমি কলেজে পড়াশোনা করছি আর জুই স্কুলে এবার SSC পরীক্ষা দিবে। চাচু একদম আদর দিয়ে মাথায় তুলে রেখেছে তার মেয়েকে, সারাক্ষণ পুরো বাড়িটা মাথায় তুলে রাখে। দরজাটা চাপিয়ে দিয়ে ওয়াশরুমে গোসল করার জন্য চলে গেলাম। খাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। হঠাৎ পেছন থেকে কেউ আমাকে ডাকলো, তানভীর। আমি মাথাটা ঘুরিয়ে দেখি সন্ধ্যা ডাক দিয়েছে। কলেজের ইউনিফর্ম পরে একটা ব্যাগ নিয়ে আমার দিকে আসছে, কাছে এসে বলল, কলেজে যাবে? না, চান্দে যাচ্ছি। এমন করে কথা বলছো কেন? কে আপনি আপু? আন্টির সামনে তোমাকে না চেনার অভিনয় করেছি, তার পেছনে কোনো কারণ আছে? আমি কোনো কারণ জানতে চাই না, তুমি আমার থেকে দূরে থাকলে সেটাই তোমার জন্য ভালো হবে। আমিও আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি কথাটা বলে চলে যাওয়ার সময় সন্ধ্যা আমাকে ডাক দিল, তানভীর দাঁড়াও। আবার কি বলবে? সন্ধ্যা কলেজের ব্যাগ থেকে একটা খামের মতো কিছু বের করে দিয়ে বলল, নাও ধরো। কি এটা? আমার বিয়ের কার্ড। ওয়াও, কালকে ব্রেকআপ হলো আর আজকেই বিয়ে করছো? আমার ছোটবেলা থেকে খালাতো ভাইয়ের সাথে ঠিক হয়ে আছে। তাহলে এতদিন আমার সাথে কি ছিল? আমরা তো অনেক ভালো বন্ধু ছিলাম। তাহলে যে বলতে ভালোবাসো? ওইটা তো মজা করে বলতাম। তোকে তো? আরে তুমি রাগ করছো কেন? তুমি আমার বিয়েতে আসবে কিন্তু। কোনো দিনও না। না আসলে রাগ করব। নাও বিয়ের কার্ডটা ধরো। সন্ধ্যা আমার হাতে বিয়ের কার্ডটা দিয়ে একটা অন্যরকম হাসি দিল। আমার পুরো শরীরে আগুন জ্বলছে, মনে হয় কয়েকটা থাপ্পড় দিতে পারলে মনটা শান্তি পেত। আমি কার্ডটা নিয়ে কিছুটা সামনে যেতেই সন্ধ্যা আবারও ডাক দিল, খুব তাড়া দেখছি তোমার, আমিও তো কলেজে যাব তাই না? এখন কি তোমাকে পালকি করে নিয়ে যেতে হবে নাকি? আরে পালকি করে নিয়ে যাবে কেন, চলো দুজনে একসাথে রিক্সা দিয়ে যাই। আমি হেঁটে যেতে পারবো, তোমার রিক্সা দিয়ে যাওয়ার হলে যেতে পারো। তানভীর তুমি কিন্তু আমাকে বারবার অপমান করছো। যার মান নেই তার আবার অপমান? ফিসফিস শব্দ করে কথাটা বললাম। কিছু বললে? না। সন্ধ্যা একটা রিক্সা ডেকে উঠে বসল, আমাকেও অনেকবার জোর করার কারণে উঠে বসলাম। সেই বাসার কাছে থেকে বকবক শুরু করেছে, এখন পর্যন্ত বলেই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দেই। কিছুদিন আগেও যে মানুষটা আমার সাথে ভালোবাসায় মগ্ন ছিল, আজ সে বলছে আমরা নাকি ভালো বন্ধু ছিলাম। রিক্সা কলেজে এসে পৌঁছে গেল। সন্ধ্যা রিক্সা থেকে নেমে আমাকে আবারও অনুরোধ করল তার বিয়েতে যাওয়ার জন্য। আমি কিছু না বলে রিক্সা থেকে নেমে ক্লাসের দিকে চলে গেলাম। কিছুদিন পরে বিকালে, কিরে এখন কোনো ঘুমানোর সময় হলো নাকি, বিয়েতে যাবি না? কিসের বিয়ে? আরে সেদিন যে মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল তার আজকে বিয়ে, আমাদের সবাইকে যেতে বলেছে। তোমরা যাও, আমি যাব না। যাবি না বললেই হলো, আমরা সবাই যাচ্ছি, তোকেও যেতে হবে। তোমরা যাবে বলে আমাকেও যেতে হবে কেন? সন্ধ্যার মা বাবা তোকে দেখতে চেয়েছে। আমি পরে একদিন দেখা করে আসব, এখন যাও তো, আমি আর একটু ঘুমাবো। তাহলে সত্যিই যাবি না? না। আচ্ছা ভেতর থেকে দরজা লাগিয়ে দে, আর বাইরে কোথাও গেলে তালা দিয়ে যাবি। হুম।
ঘুমের ভাব ধরে কথাটা বললাম। আম্মু বাড়ি যেতেই মাইকের শব্দে কিছু কথা শুনতে পেলাম। কি হলো বড় আম্মু, তানভীর ভাইয়া কোথায়? আমি তো ডেকে আসলাম, বিয়েতে যাবে না বলছে। বললেই হলো, আমরা সবাই যাচ্ছি, ওকেও যেতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। ঘুমের ভাব ধরে কথাগুলো শুনলাম। যেটুকু ঘুম চোখে ছিল এখন মাইকের আওয়াজে সেটাও পালাবে, হয়তো আসছে আমাকে ডাকতে। তানভীর ভাইয়া কোথায় তুমি? দুই কানের ভেতরে আঙ্গুল দিয়ে চুপ করে শুয়ে আছি। জুই যতই দুষ্টুমি করুক না কেন, তাকে কিছু বললে মা বাবা আমাকে ভাত দেওয়া বন্ধ করে দিবে। মনে হয় জুই তাদের আপন মেয়ে আর আমি পর। কাছে এসে আবারও বলল, ভাইয়া বিয়েতে যাবে না, আমরা সবাই রেডি হয়ে গেছি, তুমিও রেডি হয়ে আসো তাড়াতাড়ি। আমি যাব না, তোরা যা। আহারে, গার্লফ্রেন্ডের বিয়ে বলে কষ্ট হচ্ছে? তুই যাবে এখান থেকে? আচ্ছা যাচ্ছি, কিন্তু তুমি বিয়েতে না গেলে সবাইকে বলে দিব তোমার আর সন্ধ্যাপুর মাঝে কি চলছিল। না আপু, এমন করে না, আমি তোমাকে অনেকগুলো চকলেট কিনে দিব। কোনো কাজ হবে না, যদি নিচে বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি বিয়েতে গেলেও এমনিতে মরে যাব। এমা, আমি আছি কেন বলো, তাড়াতাড়ি আসো তো। বুঝতে পারছি না জুই কেন আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। অবশেষে সম্মান বাঁচানোর জন্য বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। বাড়ি আসতেই আম্মু আমাকে দেখে বলল, বাবা, আমি এত করে বললাম শুনলি না, আর জুই বলতেই রাজি হয়ে গেছিস? আম্মু, ওইটা তোমরা বুঝবে না, এবার চলো। সবাই মিলে বিয়েতে চলে গেলাম। বিয়ের সাজে সন্ধ্যাকে অসাধারণ সুন্দর লাগছে। হঠাৎ ছোট্ট করে একটা হালকা ছ্যাঁকা খেয়ে গেলাম। সন্ধ্যা আমাকে দেখে কিছুটা খুশি হয়ে একটা মিষ্টি হাসি দিল। আমি সব কিছু ভুলে চুপচাপ বসে থেকে বিয়ের অনুষ্ঠান উপভোগ করার চেষ্টা করছি। তার মধ্যে জুই এসে আবারও ভালো থাকার বারোটা বাজিয়ে দিল। ভাইয়া, কেমন লাগছে বলবি একটু? আচ্ছা, তুই কি চাস বলবি আমায়? পেছনে বাস দেওয়ার জন্য দেখি সবসময় লেগেই আছিস। আমি কিছু চাই না গো, শুধু নিজের চোখে একটু দেখতে চেয়েছিলাম, গার্লফ্রেন্ডের বিয়ে হলে বয়ফ্রেন্ডের কতটা কষ্ট হয়। বাসায় যাই, তারপর তোর মজা দেখাবো। শুধু শুধু রাগ করো কেন, চলো সন্ধ্যাপুর সাথে একটু দেখা করে আসি। আমি কিছুটা রাগ দেখিয়ে জুইয়ের গায়ে হাত তুলতে যাব, ঠিক তখনই জুই দৌড়ে আমার থেকে দূরে চলে গেল। বিয়ের কাজ শেষে সবাই বাড়িতে চলে আসলাম। রাতে দরজা লাগিয়ে চুপচাপ শুয়ে ভাবছি সন্ধ্যার কথা। তাহলে কি সন্ধ্যা সত্যি আমাকে ভালোবাসত না? এতদিন এত ক্লোজভাবে মিশেছে, সেটা কি শুধুই বন্ধুত্ব ছিল? হঠাৎ দরজার ঠকঠক শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসলাম। খুলে দেখি জুই দাঁড়িয়ে আছে। তুই এখানে কি চাই? দেখতে এসেছি ব্যর্থ প্রেমিক কিভাবে রাতে শুয়ে শুয়ে কান্না করে। তোকে তো জুয়ের হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে আসলাম। তারপর আমি জুইকে ধরার চেষ্টা করছি, কিন্তু জুই এদিক সেদিকে দৌড় দিচ্ছে। একসময় জুই ক্লান্ত হয়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। আমি কিছুটা জুয়ের কান ধরার চেষ্টা করতেই জুই বিছানায় শুয়ে পড়ে। আমিও জুয়ের ওপর শুয়ে কান ধরে বললাম, এখন কোথায় যাবি? আহ, লাগছে তো, ছেড়ে দাও প্লিজ। অনেক মাফ করেছি, আজকে তোর শাস্তি ভোগ করতেই হবে। কিছুটা সময় এভাবে থাকার পরে জুয়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম চুপ হয়ে আছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি কিছুটা ভিন্নতা বুঝতে পেরে জুয়ের ওপর থেকে নিজেকে সরিয়ে নিলাম। জুই আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজা খুলে রুম থেকে বেরিয়ে চলে গেল। কিছু বুঝতে পারছি না, কেমন যেন দেখতে পেলাম জুইকে, কিন্তু জুই আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? রাতে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই আম্মু ডাক দিল, জুইকে সাথে নিয়ে যা। জুইকে নিয়ে যেতে হবে কেন, চাচু তো রোজ অফিসে যাওয়ার সময় গাড়ি করে নামিয়ে দিয়ে যাই। তোর চাচু অনেক আগেই বের হয়েছে অফিসে যাওয়ার জন্য। আচ্ছা, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি জুইকে তাড়াতাড়ি আসতে বলো। আমি নিচে দাঁড়িয়ে আছি, হঠাৎ জুই এসে আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, আজকে একদম শান্ত দেখাচ্ছে।
কিছু না, রাতে ঘুম হয়নি তাই। কেন, স্বপ্নে নায়ক এসেছিল নাকি? স্বপ্নে আসেনি, তবে সামনে থেকেও হারাতে হবে তাকে। মানে? কিছু না, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি জুয়ের সাথে কথা না বাড়িয়ে ওকে স্কুলে নামে দিয়ে কলেজে চলে গেলাম। জুয়ের কথার মাঝে কিছু ভিন্নতা বুঝতে পারলাম, কিন্তু কথাগুলো পুরোপুরি স্পষ্ট ছিল না। তাহলে জুই কি আমাকে কিছু বলতে চাই? আজকে বাড়িতে যাওয়ার পরে জুয়ের থেকে শুনতে হবে। সারাদিন কলেজ শেষ করে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে জুয়ের ঘরে যেতেই আমাকে বলল, এতদিন তো আমি তোমার ঘরে আসতাম বিরক্ত করার জন্য, আজকে আবার হঠাৎ তুমি আসলে যে। সকালে তুই কিছু বলতে চেয়েছিস, কিন্তু একটু বলে আর বলিসনি, সেটাই শুনতে এসেছি। যদি বুঝতে না পারো তাহলে তোমার সমস্যা, আমি পুরোটা বলেছি তো নাকি? আমি সরাসরি শুনতে চাই। আমি বলতে পারবো না। বলতে হবে, বল কি বলবি আমায়। আমি বলবো না। বলতে বলেছি। বললাম তো না। হ্যাঁ। না। হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এটা হয় না পাগলি। হয়, আর আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি আর কোনো কথা না বলে চুপ করে চলে আসলাম। সারাদিন একটা ভাবনার মধ্যে দিয়ে দিন কেটে যাচ্ছে আমার। কি করব কিছু বুঝতেও পারছি না। জুই এসএসসি পরীক্ষা দিয়ে আমার কলেজে ভর্তি হয়েছে। প্রতিদিন আমার সাথে কলেজে গেলেও খুব একটা বেশি কথা হয় না আমার। প্রায় দুই মাস পরে একদিন রাতে বিছানায় শুয়ে আছি, হঠাৎ কে জানি দরজায় ঠকঠক শব্দ করছে। বিছানা থেকে উঠে দরজা খুলে দেখি জুই দাঁড়িয়ে আছে। ভেতরে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে শুরু করলো, আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না, বাড়িতে সবাই আমার বিয়ের কথা বলছে, প্লিজ কিছু একটা করো। আমি অনেকটা বুঝিয়ে কোনো কাজ হলো না। অবশেষে একটা মিথ্যে আস্থা দিলাম, আমি জুইকে বিয়ে করব। জুই আমার কথা শুনে বিশ্বাস করে চলে যায়। পরের দিন সকালে আম্মু আমাকে ঘুম থেকে ডাকছে। কি হলো, আর কত ঘুমাবি, বিয়ের দিন কেউ এত ঘুমায় নাকি? আম্মুর কথা শুনে এক লাফে উঠে পড়লাম, অবাক হয়ে বললাম, বিয়ে মানে কার বিয়ে? তোর বিয়ে। আমার বিয়ে আমি জানতে পারলাম না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন না, সত্যি। কালকে রাতে আপনার আর মহারানীর সব কাণ্ড কারখানা আপনার চাচু দেখে ফেলেছে, তারপর সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে আপনার আর মহারানীর বিয়ে দিবে। কিছু বুঝে ওঠার আগেই মনে হয় কবুল করে বিয়েটা করে ফেললাম। বাসার ঘরে এসে দেখি জুই বসে যে বসে আছে। আমি কাছে যাওয়ার আগেই প্রশ্ন করল, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? হুম। কুত্তা, আমাকে ভালোবাসতে যাবি কেন? তুই তো ভালোবাসতে যাবি সকাল সন্ধ্যা আর কত মেয়েকে। আমি জুয়ের মুখটা চেপে ধরে বললাম, আরে মাইক আসতে বলো, কেউ শুনবে তো। জুই আমার বুকে মাথা রেখে কান্না শুরু করলো। আমি বললাম, আরে পাগলি কান্না করছিস কেন? যদি ভালো না বাসতাম তাহলে কি বিয়ে করতাম নাকি? পিচ্চি মহারানীকে বুকে নিয়ে আদর করতে শুরু করছি, আর মনে মনে ভাবছি হয়তো আজকে থেকে আমার আরামের ঘুমটা হারাম হয়ে যাবে।